লকডাউনের খবরে আগাম কেনাকাটায় এখনও ব্যস্ত মানুষ, মার্কেট ও নিত্য প্রয়োজনীয় দোকানে ভিড় নেই, স্বাস্থ্যবিধি মানার বালায় বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সিলেটের জিন্দাবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইকরামুল কবির, আমরা যুক্ত হব তার সঙ্গে। ইকরাম, ধন্যবাদ তামিম। সিলেটে আজকে সকাল পর্যন্ত 24 ঘন্টায় 142 জন আক্রান্ত হয়েছে এবং 2 জন মারা গিয়েছে, এবং দেশের করোনা পরিস্থিতি যখন ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে, তখন মানুষের মধ্যে ঈদের কেনাকাটার মতন হুমড়ি খেয়ে পড়েছে বাজারগুলোতে একেবারে শেষ অবস্থায়। পরশুদিন থেকে যেহেতু লকডাউন শুরু হবে, এই লকডাউন হয়তো আরও বাড়তে পারে এমন ধারণা করেই মানুষজন ঠিক ঈদের শেষ সপ্তাহে যেভাবে কেনাকাটার মতন হুমড়ি খেয়ে পড়ে মার্কেটগুলো বা শপিং মল কিংবা বিপণী বিতান কিংবা দোকানপাটে হুমড়ি খেয়ে পড়ে, ঠিক একই পরিস্থিতি আমরা আজকে সারাদিন দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন বিকেল 5টা পর্যন্ত দোকানপাট বন্ধ রাখা কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত দোকানপাটে কিংবা শহরে যেই সিলেট নগরী একেবারে কেন্দ্রস্থল জিন্দাবাজারের যে কয়টি শপিং মল রয়েছে, যে কয়টি দোকানপাট রয়েছে, সবগুলো খোলা রয়েছে। এই এখন পর্যন্ত সবগুলো খোলা রয়েছে এবং কখন বন্ধ হবে তার কোনো ঠিকানা নেই। আমরা গতকালকেও দেখেছি যে 5-6টা পর্যন্ত এবং 7টা পর্যন্ত অনেক দোকানপাট বন্ধ ছিল। মানুষজন যখন, যারা বিক্রেতা, তারা যখন যত সময় পর্যন্ত ক্রেতা পায় তত সময় পর্যন্ত খুলে রাখা তাদের একটা, তাদের মধ্যে একটা প্রেরণা দেখা দেয়। কারণ হচ্ছে কি, এই যে একটি ভরা মৌসুম, তারা মনে করছেন ঈদের মৌসুম। সব আমরা অনেক ক্রেতাকে দেখেছি যারা ঈদের কেনাকাটায় একেবারে মগ্ন ছিলেন, তারা আজকে সারা দিন ঈদের কেনাকাটা করেছেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বড় বড় শপিং মলগুলোতে সর্বোচ্চ কেনাকাটা করেছেন। এবং বিশেষ করে এই যে স্বাস্থ্যবিধি না মানার একটা প্রবণতা, অনেকের মাস্ক পরন নেই, অনেকে যে শারীরিক দূরত্ব কিংবা সামাজিক দূরত্ব যেটাকে বলে সেগুলোর কোনো বালাই নেই, সবার মধ্যেই একটা কেনাকাটার একটি যে হুমড়ি খেয়ে পড়ার একটি ভাব দেখা করছে। আমি এখন আছি জিন্দাবাজার, আপনি দেখতে পাচ্ছেন আমার বামে যে দোকানগুলো রয়েছে, পাশে একটি দোকান আমি একটু দেখাতে চাচ্ছি, আরেকটু একটি দোকান আমি দেখাতে চাচ্ছি কি পরিমাণ ভিড়। আপনারা যদি দেখেন সেই এই যে একটি ঈদের কেনাকাটার মতন ভিড় লেগেছে দোকানগুলোতে, এই রকম ভিড় কিন্তু আজকে সারাদিন বিভিন্ন দোকানগুলোতে ছিল। কারো মাস্ক আছে, কারো পরনে মাস্ক নেই। এই অবস্থার মধ্যে স্বাস্থ্যবিধি মানার কিংবা না মানার অবস্থার মধ্যে মানুষজন কেনাকাটায় ব্যস্ত রয়েছে, কিন্তু সেই অবস্থায় সারা দেশের যে ভয়াবহ পরিস্থিতি, সেই করোনার পরিস্থিতি সিলেটও কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। যে হাসপাতালগুলোতে, বিশেষ করে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে একটি সিটও খালি নেই, অন্যান্য জায়গায় একটি সিট খালি নেই। তামিম, যে করোনা যে ভয়াবহ আকার ধারণ করেছে, তার মধ্যে মানুষের মধ্যে যে স্বাস্থ্যবিধি না মানার যে প্রবণতা এবং কেনাকাটায় ব্যস্ত রয়েছেন তার সর্বশেষ খবর। সিলেটের জিন্দাবাজার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।